আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার একটি রেসিপি। আমার আজকের রেসিপিটি হলো ডিম দিয়ে ক্যারামেল পুডিং। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা যায় ডিম দিয়ে ক্যারামেল পুডিং। পুডিং তৈরির জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। প্রথমে আমি দুধটা জার করে নেব। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। এবারে চুলাটি অন করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। আমি একটি এগ বিটারের সাহায্যে দুধটাকে নেড়ে দিচ্ছি, আর এভাবে দুধটা কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, নয়তো নিচে দিয়ে দুধটা লেগে যেতে পারে। যেহেতু আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, এটাকে আমি জাল করে 1 কাপ দুধ বানিয়ে নেব। দেখুন দুধটা জাল করা হয়ে গিয়েছে। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর সেই ফাঁকে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এবারে ক্যারামেল তৈরির জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি। 3 টেবিল চামচ চিনি, চিনি দেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এবারে চুলাটি আমি অন করে দিচ্ছি, আর একটি নাড়ানির সাহায্যে এভাবে অনবরত নেড়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে দিতে হবে। দেখুন চিনিটা গলে গিয়েছে এবং ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি চুলাটি অফ করে দিচ্ছি, আর এরকম একটি বাটিতে ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি। আর এভাবে বাটিটিকে ধরে এর 4-5টা ক্যারামেলটা লাগিয়ে দিতে হবে, নয়তো ক্যারামেলটা বসে যেতে পারে। দেখুন একদম পারফেক্টভাবে বসে গিয়েছে ক্যারামেলটা। এবারে আমি ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, আর এই ফাঁকে আমি দুধ আর ডিমের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। দুধ আর ডিমের মিশ্রণ তৈরির জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার একটি এগ বেটারের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচির গুঁড়া, 2 থেকে 3 ফুটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে। আমি আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা 1 কাপ দুধ। দুধটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন দুধটা যাতে কমপ্লিটলি ঠান্ডা থাকে। এবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ক্যারামেল রাখা বাটিতে মিশ্রিত দুধটা ঢেলে দিচ্ছি। এবার আমি একটি ঢাকনা দিয়ে বাটিটাকে ঢেকে দিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে ঢাকনাটা। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসানোর পরে পুডিংয়ের বাটিটা খুব আলতোভাবে এভাবে স্ট্যান্ডের উপর বসিয়ে দিতে হবে। বসিয়ে এর ঢাকনাটা খুব চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটাকে জাল করে নিতে হবে। এমনভাবে পানি দিতে হবে যেন পানিটা বাটিটার মাঝ বরাবর থাকে। পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে প্যানটাকে ঢেকে দিচ্ছি, আর এভাবে ঢেকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট জাল করে নেব। 20 থেকে 25 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এবারে আমি ঢাকনাটি তুলে নিচ্ছি, আর এরকম একটি গ্লাসের সাহায্যে আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু বাটিটা অনেক গরম, তাই কোনোভাবেই খালি হাতে ধরা যাবে না। এবার আমি বাটিটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি।
এক ঘন্টা পর পরিবেশন করে দেখাচ্ছি। এক ঘন্টা পর আবার আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন পুরিটা দেখতে অনেকটাই পারফেক্ট মনে হচ্ছে। এবার আমি একটি ছুরির সাহায্যে বাটির সাইডগুলো কেটে দিচ্ছি। এবার আমি পুডিংটাকে তুলে নেব, আর সেজন্য আমি এর উপর একটি বাটি দিয়ে দিচ্ছি, বাটিটি উপর করে দিয়ে দিচ্ছি। আর এভাবে ধরে খুব সাবধানে উল্টে দিতে হবে, আর এই বাটিটি খুব সাবধানে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। দেখতে যতটাই না সুন্দর লাগছে, খেতে কিন্তু আরো বেশি মজা। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি, এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।